আজকাল ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে নতুন একটি চক্রান্ত। চক্রান্তের পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব, তার আগে সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, না হলে আপনিও যে কোনো সময় এই ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন। একটু খেয়াল করলে দেখতে পারবেন 50 টাকার দুইটি আতরের দাম 999 টাকা আর 150 টাকার একটি ক্যাপের দাম 1000 টাকা। যদিও তারা প্রোডাক্টের সম্পর্কে আগে বলে না, আগে বলে দামি দামি বাইক, আইফোন, নগদ অর্থ আরো বিভিন্ন বিভিন্ন পুরস্কারের কথা, যেগুলো বলতে বলতে তাদের গলা শুকিয়ে যায়। কিন্তু পুরস্কারের কথা শেষ হতে চায় না, এত এত পুরস্কার দিয়ে থাকে সামান্য আতর বিক্রি করে। আচ্ছা এবার একটু ভেবে দেখুন, এটি আতরের দাম হচ্ছে 999 টাকা। এই আতরটা যদি বাংলাদেশ থেকে 1000 মানুষও কিনে, তারপরেও 999,000 টাকা। এবার একটু চিন্তা করে দেখুন তাদের বিজনেসটা কোথায়। এটা টোটালি একটি লটারি ভাই, শুধুমাত্র একটা গেঞ্জি কিংবা আতরের বিনিময়ে টাকাটা নিয়ে এই লটারিটাকে বৈধ করার চেষ্টা চালাচ্ছে, যাতে গভর্নমেন্ট থেকে চাপ না আসে। তাই লটারিতে দেওয়া পুরস্কারকে তারা গিফট হিসেবে চালিয়ে দিচ্ছে। এগুলো আবার আমাদের দেশে বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদের কিছু ফ্যান ফলোয়ার আছে বলে তারা নিজেকে যা ইচ্ছা তাই মনে করে তারা মোটা টাকার বিনিময়ে এগুলোকে প্রমোশন করতেছে। মূলত সাধারণ জনগণ তাদের কথা শুনে এই ফাঁদে পা দিতেছে। এবার চলুন একটু ঘাড়াঘাড়ি করি, সত্যি কি তারা পুরস্কার দেয়? মূলত অনলাইনের মধ্যে এই বাটপার্টি প্রায় 1 বছর যাবৎ শুরু হয়েছে। আমি আমার এলাকার আশেপাশের কাউকে এখন পর্যন্ত ওখান থেকে একটি গিফট পেতে দেখিনি। আমার ভিডিওটি আশা করি বাংলাদেশের সব জেলারই কেউ না কেউ দেখবে, আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা আপনার এলাকার কেউ এই প্রাইজগুলো পাইছে নাকি? অনলাইন থেকে আতর কিনে একটা R15 পাইলে আমার বিশ্বাস পুরো থানায় এটা ভাইরাল হয়ে যাবে, সবাই জেনে যাবে। R15 এর কথা না হয় বাদই দিলাম, একটা আইফোন পেলেও তো সবাই জেনে যাওয়ার কথা, তাই না? যাই হোক, আপনি কোন জেলা থেকে কমেন্ট করতেছেন আর R15 কেউ পাইছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যখন তারা পুরস্কার দেখায় এত এত জিনিস দেখায় যে একটি শোরুমের মধ্যেও এত জিনিসপত্র থাকে না। আচ্ছা ধরলাম আপনি জেনে বুঝে একটি লটারি টিকিট কিনলেন, কিন্তু এর মালিক কে, কোথায় বাড়ি, কোথা থেকে ডা হবে, কবে হবে তা কি আপনি জানেন? শুধুমাত্র পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর বললো, তার মুখের কথা শুনে বিশ্বাস করে কিনে ফেললেন, আপনি বিশাল বড় একটি ধরা খেয়ে গেলেন। খুব সহজ হিসেবে বিশাল এক আয়োজন করে নিজেদের মধ্যে দু একটা বাইক দিয়ে ভিডিও করে ছেড়ে দেয়, ড্র হয়ে গেছে, পুরস্কার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ একেই বলে অনলাইন বাটপারি। যাই হোক, আপনি যদি এই বাটপারির পক্ষে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করুন, আর যদি না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সাধারণ মানুষগুলো এই ধোকায় না পড়ে। কারণ বাংলাদেশের এখনো অনেক মানুষ সচ্ছল আছে যারা এই বাটপারিগুলো ধরতে পারে না।